সকালবেলা রান্নাঘরে এসেই আমি একটু কাজেকর্মে লেগে পড়লাম। কালকে আসলে একটু ডাল এনে রেখেছিল, তো ওইভাবে প্যাকেটেই রয়ে গেছে, তো একটু মুগ ডাল আর মসুরির ডাল কৌটার মধ্যে রেখে দিলাম। আর এদিকে বিস্কুটের প্যাকেটটাও একটু বিস্কুটগুলো কৌটার মধ্যে ঢেলে রাখছি, তাহলে কি সুবিধা হয়। আর এখন এদিকে আবার চা বসিয়েছি, আর সেই সুযোগে আমি একটু বিস্কিট ঢেলে নিচ্ছি। এরপর চা হয়ে গেলে চা ঢেলে এখন চাটা সকালবেলা খেয়ে নেব। তো গরম চা খেতে না ভীষণ ভালো লাগে, সকাল সকাল বেশ চাটা খাবো, একদম মনটাই যেন ভরে যায় এবং কাজে কর্মে যেন এনার্জি আসে। তো এখন আমার চা হয়ে গেছে, এখন চাটা আমি নামিয়ে নিলাম। তো এই দেখো এখানে চা রেডি, আর এদিকে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও আছি, ঠিক আছি। তো এখন একটু চা খাবো, জন তো সকালবেলা চা খেয়ে ও কাজ বেরিয়ে গেছে। আলোটা জ্বাললে না সব মনে হয় যেন একদম, কারণ এদিকটা অন্ধকার হয়ে থাকে তো, আর অথচ দেখো বাইরে কত রোদ, এত রোদ, এই দেখো বাইরে কত রোদ, আর আমি গাছগুলোকে একটু রোদে দিয়েছি। তো গাছগুলোকে ওখানে একটু রোদে দিয়েছি, আজকে একটু রোদেও লাগানো দরকার আছে, শুধু জল লাগালেই হয় না। আজকে জন্তু আর বিশেষ ব্রেকফাস্ট করেনি, আমায় বললো জল মুড়ি দাও, আর ও এই ঘরে একটু ইয়ে ছিল, মিষ্টি ছিল, ও তো মিষ্টি খেতে ভালোবাসে, ওই দিয়ে ও খেয়ে চলে গেছে। আজকে বললো আজকে এত গরম, গরমে আমি আর কাজ করতে পারছি না, আমার কীরকম লাগছে, তুমি আমাকে জল মুড়ি দাও। ও এখন এই গরমকালটা না মানে প্রায় জল মুড়ি খায়, ও জল মুড়ি খেতে পছন্দ নাকি ভালোবাসে। সকালবেলা না একটু চাটা খেলে যেন মনে হয় আহ কি ভালো। দিনটাই শুরু করে দিলাম, আজকে যেরকম ভাবে যাবে সেরকমই চলবে। গরমে প্রত্যেকেই নাজেহাল হয়ে যাচ্ছে, একটু বৃষ্টিরও প্রয়োজন আছে এখন জানো তো। আর আজকে যেহেতু কাজের জন্য যা বেরোচ্ছে, আজকে বিশেষ কিছু নেই, ওই দু একটা জিনিস একটু আনবো বলতে, একটু ওই মেয়ের একটু অ্যালার্জি মতো হয়েছে, আর সেই জন্য একটু সুতাল আনবো, একটু সুতাল দোকান থেকে আনতে হবে, আর একটু একটা সার্ফের প্যাকেট আনবো। এর জন্য একটু বেলাতে একটু বেরোবো আর কি, ওই জন্য রান্নাটা বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি রান্না করতে পারলে না বেশ ভালো লাগে জানো তো, কারণ গরমের মধ্যে না রান্নাঘরে থাকতে পারি না বেশিক্ষণ, খুব কষ্ট, খুব চাপের। এখন দোকানে যাওয়ার পথে আবার বাবার ওখানে যাব দেখা করে, তারপরে এসে বাদ বাকি রান্নাবান্না শুরু করব। তো দোকান থেকে আমি কিনে আনলাম সার্ফ, সুথল আর একটা পাউরুটির প্যাকেট। তো এখন আবার ঘরে এসে দেখছি বিছানা চাদরটা না একটু কিরম ময়লা ময়লা হয়েছে, সেই জন্য এখন চাদরটা তুলে নিয়েছি, কারণ তখন বোনেরা এসেছিল তখন এই চাদরটা পাতা হয়েছে, বেশ কয়েকদিন তো হয়েই গেছে আমি ফিরে এসেও আর চাদর কাচিনি। তো আজকে ভাবলাম চাদরটা তুলেই দিই, তো এখন চাদরটা তুলে দিয়ে একটা নতুন চাদর আমি এখন পেতে নিলাম, তারপরে এবারে জায়গার জিনিস জায়গায় ঠিকমতো গুছিয়ে নেব। আর এদিকে কিছু জামা কাপড় কেচে রেখেছি, আর এই যে চাদরটা ভিজিয়ে এখন ভালো করে আগে কেচে এখন বাইরে মেলে দেবো। তো মোটামুটি আমার এখন কাচা কমপ্লিট হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে সেই রাস্তার গিয়ে আমাকে, কারণ রাস্তায় ছাড়া না এখানে ঘরের ভেতরে এমনি দড়ি টাঙিয়ে রেখেছি, কিন্তু কী বলো তো জলগুলো তো ঝরাতে হয়, তো সেই জন্য বাইরে গিয়েই এখন মেলে দেবো, তারপরে এসে আবার রান্না শুরু করব।
তো এখনও ভালো করে দুবার তিনবার করে ধুয়ে নিচ্ছি, কারণ নয়তো না সার্ফ লেগে থাকলে আবার মুশকিল। তো এখন আমি যেহেতু ধুলাম, তো স্নান করে এখন পুজো দিয়ে দিতে চলে এসেছি, তো এখন ঠাকুর পুজোটাও আগে সেরে নিলাম, তাহলে না বেশ ভালো। তো আজকে আবার না জয়ন্ত এখন হঠাৎ নিমন্ত্রণ পড়েছে, তাই বিশেষ রান্না করে সেটা খেতে বসেছি এখন আমি আর মা। তো খাবার খাবার বেড়ে নেওয়া হয়েছে, তো দুজনে প্লেটে বেড়ে নিয়েছি খাবার। সেরকম রান্না হয়নি আজকে, আর মা একটু একজন ডাকলো বলে একটু বাইরে গেল, তো মার জন্য ওয়েট করবো একটুখানি। খাওয়া শুরু করে দিয়েছিস? হ্যাঁ, ভালো হয়েছে না? ভালো হয়েছে। আজ চিচিঙ্গাটা না ভালো ছিল, যখন কাটছি চিচিঙ্গাটা, একবার চিচিঙ্গা এনেছিল বাবা, এত তিতো। আমি চিচিঙ্গা বা তিতো হয় নাকি, ওইবারে আমি দেখেছিলাম যে চিচিঙ্গা অনেক সময় তিতো হয়। তো যাই হোক, চিচিঙ্গাটা সত্যি আজকে ভালো হয়েছে। আমি তাহলে ভালো রান্না করছি বল। চিচিঙ্গাটা এ বাড়িতে এসে খাওয়া শিখেছি, চিচিঙ্গা আমাদের বাড়িতে কোনোদিন হতো না। চিচিঙ্গা বাবাও তাই, বাবা আবার আমার খাওয়া শিখিয়েছি বলে বাবাকে দিলাম, মানে বাবা বলে ও বা চিচিঙ্গাটা বেশ খেতে ভালো। তো সত্যিকারে খুব সুন্দর হয়েছে। আমাকে এত ভাত দিয়েছো কেন? কোথায় ভাত দিয়েছি, রোজ যেমন দিই সেরকমই দিই, গরমে খেতে ইচ্ছা করছে না সেই জন্য বল, রোজ একই রকম দিয়েছি। আজকে মেয়ের সাথে খেতে বসে গেছি, আর গল্প হচ্ছে খাবার গল্প। হঠাৎ করে আজকে জয়ন্তর নিমন্ত্রণ, আমার রান্না ভাত বসানো হয়ে গেছে, ভাত বেশিও হবে, রাত্রে আজকে আমাদের বোধ হয় ভাতও খেতে হবে এমন অবস্থা। হঠাৎ এসে বলছে আজকে আমার নিমন্ত্রণ, কেরম লাগে না? আমি ভাবলাম যে যা আছে বাবার, ও বাড়ি আমাদের বাড়ি দুজনের মোটামুটি এবেলাটা হয়ে যাবে, তো ওই জন্য গরমে খেতে ইচ্ছা করছে না। আমার ভাই মাঝখানে এসেছিল, সে আবার এসে বলল যে আজকে কিন্তু বেশি খাবো না, কারণ গরম হচ্ছে খুব। বললাম ঠিক আছে, যা আছে তাহলে তাই মধ্যেই হয়ে যাবে, শুধু শুধু আর কেন রান্না করবো, রাত্রিবেলা যা হোক তখন দেখা যাবে। এই জন্য আজকে আর রান্না করিনি, জয়ন্ত নিমন্ত্রণ খেতে যাবে, গেছে স্নান করে এসে চলে গেছে, বেশি দাঁড়ায়নি, কাজ থেকে এসেছে, সকালবেলা স্নান করে যায়, স্নান করেছে আবার গা ধুয়েছে, সে গা ধুয়ে আর নিমন্ত্রণে গেছে, জানি না আজকে নিমন্ত্রণে কী ভালো মন্দ খাওয়া হচ্ছে। আমরাও খাচ্ছি, বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে নি, খাওয়া দাওয়ার শেষে অন্যান্য কাজকর্ম কমপ্লিট করে এখন বিকেলবেলা একটু গাছে জল দিয়ে নিচ্ছি, কারণ গাছগুলো না কিরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কারণ এই দিকটা না বড্ড রোদ পড়ে, তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটুখানি জল দিয়ে নিই।
সকালেও জল দিয়েছি, আবার এবেলাও একটু জল দিয়ে নিলাম। কিরে বাড়ি আছিস? বাড়িতে লোকজন আছে নাকি? আসতে পিসির বাড়িতে এসছি আজকে। অনেক অনেকদিন ধরে বলছে যে আয় 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 আয়, তারপরে বলছে আম কাঁঠাল আছে, বলছে আম কাঁঠাল আমার জন্য আছে। তো আজকে আম কাঁঠাল নিয়ে বাবার সাথে বাবাকে ভূগোল দেওয়া করে আমরা তিনজনই এসেছি। আজকে রাত হয়ে গেছে অনেক, এসে দেখি ঘুমিয়েও পড়েছে, ঘুম থেকে তুলেছি। 10টার সময় তোরা যদি আসিস, এখন 10টা বাজে, আমি কটার সময় তোকে ফোন করেছি? তখন 9টা, 9:30 বাজে। হ্যাঁ ঠিক আছে, বলে আমরা আসছি এক্ষুনি। আমি এই দেখো আমার ননদ, হ্যাঁ আমাদের নেমন্তন্ন করে এই বেরিয়ে গেছে। উমা দেখি 10টা বাজে এখন, 10টা বাজে, 9:50, 10টা বাজে। হ্যাঁ তো দাদা আসবে, তারপরে তো আসবো। ভারী জিনিস বইতে পারি বলতো? বৌদি এখন বয়স হয়ে গেছে, আমাদের বয়সটা কমে যাচ্ছে। আমাদের পুচকাকে দেখো, এটা এটা কি পুচকে খাবে? এটা বাইরে সবাই বাইরে সবাই মিলে খাবে। মা বাড়ি থেকে এসছে, মা বাড়ি থেকে এসছে, কাঁঠাল আম তাই সেখানে। হ্যাঁ এখানে আম আম রয়েছে, আম কাঁঠাল খাও মামা মারি, আম কাঁঠাল ধরো ধরো আম কাঁঠাল। বড় বড় এই তো এই যতদিন গাছ আছে ততদিন খাওয়া, তখন আর নাই ফক্কা। হ্যাঁ হনুমান, হনুমান এসে জানিস আজকে সকালবেলা ভাবতে পারবি না, আমি ওই যেটা দিয়ে ওই গলিটা না না গলিটা দিয়ে আমরা ঢুকছি, তো হঠাৎ দেখছি কি ও তার মধ্যে সকালবেলা অত বেরিয়ে গেছে। আমি এদিকে দেখছি কি পুরো বসে বসে আটি খেয়েছে, আর সব চোখটা গুলো ওই পুরো গলিটায়। আজ সকালবেলা আমায় গলি পরিষ্কার করতে হয়েছে জানিস, ওদের জ্বালায় এত খাওয়া। হ্যাঁ ভিতরে এত খাওয়া, এ বাবা, মানে পঙ্গপাল নিয়ে আসে তো, একা তো আসে না, একটা দুটো তো আসে না। আর মজার হয়েছে কি কালকেও এসেছিল, সে কালকে না কাকার ছাদে উঠে দৌড়াদৌড়ি করছে। কাকার আম গাছ নেই, কাকার কাঁঠাল, কাকার আম গাছ তার সামনে কাঁঠাল হয়ে নিশা তখন নিয়ে গেল। চার পাঁচটা ছিল, অনেকগুলো, তারপরে অনেকে নিয়ে যায় না রাস্তা থেকে, রাস্তার ধারে কাঁঠাল খেয়ে দেখে বেশি কাঁঠাল হওয়ার আগে কি ওই যে যখন তখন বাতি হয়নি এই ইচ্ছর নিয়ে চলে যাচ্ছে কত লোক। হ্যাঁ ওইরকম বারবন বিস্কুট খাবো, এই দেখো বারবন বিস্কুট দিয়েছে আমি খেতে। ননদের বাড়িতে এসে জমিয়ে দেখো চা খাচ্ছি, আর এই যে চা, লাল চা আর বিস্কিট, আরো বলছে আরো খাবো। এখন অনেক রাত হয়েছে, জমিয়ে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। তো পিসি খাওয়া না খাইয়ে ছাড়বে না, লুচি, সয়াবিনের তরকারি, ডিমের তরকারি, আম এগুলো কেটে দিয়েছে আমাকে। কি কি দিচ্ছিস? মাকেও তো দিচ্ছে বোধহয়। কি দিচ্ছিস? শুনি, আমি এগুলো কিচ্ছু খাবো না, ওই মা ডিমের অমলেট দিয়ে খাও। হ্যাঁ না ডিমে শুধু অমলেট পুরো পড়ে থাকবে। এই যে মাকে দিয়েছে ডিমের অমলেট, লুচি, আম। এই বুঝি, আমি 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 তোকে কি বলছি, আমি এগুলো বুঝছি না। তো একদম ডিনার করিয়ে বাড়ি পাঠাচ্ছে পিসি। এবারে 11টা বাজে, এখন আমরা বাড়ি যাব, বাড়ির জন্য একদম রেডি। এখন পিসিকে টাটা বলবো, আবার আসবে একদিন, গুড বাই। একদিন যে আমরা তো গিয়ে ফিরে এলাম, আবার যাবে। ঠিক আছে, এবার থেকে আসলে পরে একটু সন্ধ্যা সন্ধ্যায় আসবি, এত রাত্রে আসবি না।
আমাদের এটাই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব, আমাদের জীবনকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অনুরোধ জানালাম সাবস্ক্রাইব করার, এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা টিপে দেবেন, ঘটিটা অল নোটিফিকেশান করে দেবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন। নমস্কার, শুভরাত্রি।